দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। किसी डकैती या गलत इरादे से उस एरिया में आए हुए हैं। सालतोरा रोड टुवर्ड्स उनका मूवमेंट मिला, पुलिस पार्टी ने इमीडिएट चेस किया। वहाँ पे गोरा डीएम में हम लोग का नाका चल रहा है, उस नाका में उनको इंटरसेप्ट किया गया। एक टाटा सुमो इंटरसेप्ट हुआ जिसमें कोई नंबर प्लेट नहीं था। इसमें 5 लोगों को हम लोगों ने इंटरसेप्ट किया, जिनके पास 2 फायर आर्म्स और अदर कंट्री मेड आर्म्स मिले हैं, 11 राउंड एमुनेशन है। ये लोगों से प्रिलिमिनरी बातचीत से ये पता चला कि पास के ही एक पेट्रोल पंप में डकैती करने आए हुए थे, और इसमें से 4 झारखंड से हैं, 1 लोकल है। तो आज इनको कोर्ट में फॉरवर्ड करके हम पुलिस कस्टडी लेंगे और इन्वेस्टिगेट करेंगे कि इनका और पहले क्या रिकॉर्ड रहा है और यहाँ इनका प्लानिंग कैसे किया था, ये सब डिटेल्स हम निकालेंगे।
সঙ্গে পুলিশ হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করে পুরুলিয়া জেলা পুলিশ। এই শিবিরে পুলিশ অফিসার, সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষও একসাথে স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি পারিজাত বিশ্বাস, ডিএসপি ডিআইবি গোপাল চন্দ্র গোস্বামী, সিআই সদর পার্থ সারথি পাল, ডিআইবি জয়গুরু মন্ডল এবং পুরুলিয়া সদর থানার ওসি দীপঙ্কর সরকার প্রমুখ। এদিন এই শিবিরে মোট 40 জন রক্তদান করে। আজকে এটা আমাদের পুরুলিয়া টাউন থানার পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আমাদের পূর্বপুর থেকে পুরোপুরি নির্দেশ আছে, সরকারি নির্দেশ আছে। আমরা এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এটাকে নিয়েছে এবং আমরা প্রত্যেকটা ইউনিটকে এটা একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটকে এটাতে উৎসাহিত করা হচ্ছে, যাতে এই যে রক্তের অভাবে অনেক লোক নানাভাবে চিকিৎসাতে বিনা চিকিৎসা রক্তের অভাবে মারা যায় সেটা যেন না হয়, তার জন্য আমরাও ওনাদের পাশে আছি, স্বাস্থ্য দপ্তরের পাশে আছি। এই জন্য আমরা এটাতে প্রত্যেকটা ওসি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা থানার প্রত্যেকটা কর্মী এবং থানার বাইরেও বেশ কিছু এমনি সাধারণ লোক যারা আমাদের সঙ্গে মেলামেশা করে ভরসা করে তাদেরকেও আমরা উৎসাহিত করছি এই রক্তদান করার ব্যাপারে। এই প্রগতি প্রচেষ্টা রক্তদানের একে আমরা টাউন থানা আজকে আমাদের এখানে যে উদ্যোগ নিয়ে ব্লাড ক্যাম্পের আয়োজন করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে, কারণ ঠিক এই সময়টাতে একটা রক্তের ক্রাইসিস সারা পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু এটা হয়। বিশেষত আমাদের যেখানে ব্লাড ক্যাম্প আছে, ব্লাড স্টোরেজ ব্যবস্থা আছে পুরুলিয়া সদর হাসপাতালে এবং রঘুনাথপুরে, কিন্তু বড় ইউনিট হচ্ছে আমাদের সদর হাসপাতালে রঘুনাথপুর অবস্থান। আমি এখন নির্দেশ বলতে পারবো হচ্ছে কি স্টেজে হচ্ছে ফাংশন, কিন্তু যেভাবেই হোক না কেন এই সময়টা ধরে রক্তের আকাল মনে আমাদের রক্তদানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কিছু ভ্রান্ত ধারণাকে যেন আমরা পিছনে ফেলে রেখে মূলমূল রোগী যাদের রক্তের দরকার, কারণ এখন সারা পৃথিবী জুড়ে যে রোগটা সবচেয়ে বেশি হচ্ছে যদিও সেটাকে রোগ বলা উচিত নয়, এটাকে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। প্রতিদিন গড়ে আমাদের পুরুলিয়া জেলাতে কোথাও না কোথাও কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উৎসর্গ প্রকল্পের অধীনে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এবং টাউন থানার পরিচালনায় আজকে এই রক্তদান শিবির, এই গরমে পুরুলিয়ার রক্তের চাহিদা রয়েছে এটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের আজকের এই কর্মসূচি এবং এখানে ওসি উপস্থিত ওসি টাউন, সিআই সদর এবং অন্যান্য ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ জানাই এবং বিভিন্ন পুলিশ কর্মীরা তো আজকে রক্ত দিচ্ছেন, তাছাড়া অন্যান্য সাধারণ মানুষ যারা পুলিশের সঙ্গে বিভিন্ন কাজে জড়িত থাকেন তারাও আজকে রক্ত দিতে এগিয়ে এসেছেন। এদের সকলকে আমরা পুরুলিয়া পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং অতীতেও আমরা এই ধরনের রক্তদান শিবির সংগঠিত করে আসছি বিভিন্ন থানায় এবং আমরা ভবিষ্যতেও আরও এই ধরনের। শিবিরে কতজন রক্তদাতা রক্তদান করছেন? আমরা মোটামুটি 50 ইউনিট রক্ত নেওয়ার লক্ষ্যমাত্রা রেখে এখানে এই ব্যবস্থা করা হচ্ছে। গতকাল বিকেল 5:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গোলার খাগড়াগেড়া এলাকায় একটি লাইনের কাজ করছিল শ্রীমন্ত দলুই নামের এক কর্মী। বছর 35 শ্রীমন্ত দলুই কন্ট্রাক্টর পি পাত্রর অধীনে ছিলেন। কাজ চলাকালীন না জানিয়েই জাম্পার তুলে দেয় অপর কর্মীরা, এর ফলে বিদ্যুৎ শক লেগে ঘটনাস্থলে মারা যান ওই কর্মী। মৃতের বাড়ি আনন্দপুর থানার তড়িয়া গ্রামে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দেউর মহবনী গ্রামীণ হাসপাতালে আনা হয়। ঘটনায় ক্ষুব্ধ পরিবারের লোকজন গতকাল রাতে গাফিলতি ও চক্রান্তের অভিযোগে নারায়ণদেউর মেদিনীপুর সড়কে মৃতদেহ নিয়ে অবরোধ করে সকাল 9:00-12:00 পর্যন্ত। অবরোধের জেরে প্রশাসন নড়ে চড়ে বসে, তার আগে যোগাযোগ করেও প্রশাসনের কোনো সাড়া মেলেনি এমনই দাবি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। ঘটনায় কন্ট্রাক্টর সহ ফিল্ডে কাজ করা বাকি কর্মীদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারের অভিযোগ। গতকালই অফিসে গিয়ে কাউকে না পেয়ে ন্যাড়াদেউল ইলেকট্রিক সাপ্লাই অফিসে চড়াও হয় পরিবারের লোকজন।
মৃতদেহ পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মেদিনীপুরে। পরিবারের তরফ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে পরিবার। পরিবারের একমাত্র রোজগারে মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন দুই সন্তান নিয়ে স্ত্রী ও বাবা মা। ঘটনাটা হয়েছে কি, ওরা কাজ করতে গেছে ওই ফিল্ডে, দেওয়ার পর কাজ আরম্ভ করেছে, কাজ করতে করতে দুজন নেমে গেছে, নেমে যাওয়ার পর আর ও ছিল ইয়াতে এখানে জাম্পারকে তুলে দিয়েছে। তাহলে পরিকল্পিত ভাবেই তো এটা হয়েছে, মানে এদিকে হাইটেনশন হাইটেনশন, হ্যাঁ ওই ইয়েতে লাইন ওই ফরফটি জাম্পার নামে, মানে ও কি উপরে কাজ করছে, উপরে কাজ করছিল, সেই সময় যারা জাম্পার ছিল তারা নামে দিয়েছে, নামে দিয়েছে, একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, কোনো যোগাযোগ হয়নি। তারপরে আমরা কখন খবর পেলেন? আমরা পেয়েছি 7টার সময়। ইলেকট্রিক দপ্তরে কি গেছিলেন, মানে সব গেলাম, কোন ইলেকট্রিক দপ্তর চাবি দিয়ে সব পালিয়ে সারাদিন কাজও করেছে, টাকা পয়সাও লেগেছে, লোকের কারেন্টের সব জমা টমা নিয়ে সেই সব টাকা পয়সা নিয়ে কাজ করেছে, দিয়ে সন্ধ্যার দিকে এবার ফোন লাগাচ্ছে, আমার স্বামীর আর খবর পাইনি। তারপর কিছুক্ষণ আপাতত খবর পেলাম যে এরকম হয়ে গেছে, তা হচ্ছে তো আমরা কিছু জানতাম না। কিভাবে হয়েছে শুনলেন? ওই যে কাজ করতে গেছিল, কাজ করতে গিয়ে সেখানে কোথাও জাম্পার তুলে দিয়েছে, সে নামেনি, দুজন নেমে পড়েছে, আর দিয়ে বলেছে ও নেমে পড়েছে, এইভাবে তুলে দিয়েছে। মানে কি ভুল করে হয়েছে না পরিকল্পিত ভাবে হয়েছে? কি মনে হচ্ছে পরিকল্পিত না, কারা কাদের মনে হচ্ছে যে কারা কারা এটা করতে পারে? তারা এগুলো তিনজনের নাম জানা যাচ্ছে, সিরাজপুরে রূপকা দলই একজন, আর বামা বা ভান্ডারি তারা কি এখন আছে না? জাম্পার নামিয়ে দিয়ে জাম্পারের কাছে চারজন লোক ছিল, সেইখানে তারা একে প্রকৃত জানি তাকে জাম্পারের কাছে একজনকে সরিয়ে দিয়ে জাম্পার নামিয়ে দিয়েছে, এই ঘটনা ঘটেছে। তুলে জাম্পারটা তুলে দিয়েছে, মানে কখন হয়েছে এটা? ওইটা 5টা 4:30 মধ্যে। আপনারা জানতে পারলেন কটার সময়? আমরা 5টা সন্ধ্যার পরে জানতে পারি। না তো আমরা বেজি 7টা সময়। হ্যাঁ 7টা সন্ধ্যা। হ্যাঁ মানে কি মনে করছেন মৃত্যুর কারণটা কি মনে করছেন? ষড়যন্ত্রভাবে মেরেছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। কাকেও কি দায়ী করছেন এর মৃত্যুর জন্য? চাষের জমি নিয়ে বিবাদের জেরে জমিতে বীজ বোনার সময় কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হলো এক বৃদ্ধকে। মৃতের নাম রবিন মণ্ডল, বয়স 60 বছর। বাঁকুড়ার রন্দা থানার চূড়ামণিপুর গ্রামের ঘটনা। আজ দুপুরে মৃতের নিকট আত্মীয় গোপাল মণ্ডল তার দুই ছেলে রঘুনাথ ও সোমনাথকে সাথে নিয়ে রবিনের উপর চড়ায় হয় এবং কোদাল দিয়ে বাবা দুই ছেলে মিলে নৃশংসভাবে কোপায় রবিনকে। স্থানীয়রা ঘটনার টের পেয়ে রবিন বাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত হয় তার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চূড়ামণিপুর জুড়ে। ওইখানে কাটারি ঠেঙ্গা ইয়ে করে সব কিছু কেটে অস্থান জায়গাটা পর্যন্ত কেটে দিয়েছে, যার জন্য এসেছে। কে বা কারা করলো ঘটনা? ওই যে গোপাল মণ্ডলের দুই ছেলে গোপাল, রঘুনাথ মণ্ডল, সোমনাথ মণ্ডল, গোপাল মণ্ডল, তিনজন। কেন এরকম ঘটনা করলো? কেন আমাদের বরাবর আক্রোশ আছে জানেন, বরাবর বিরোধ। গ্রামের লোক যা বলে আমাদেরকে বলতে হবে, গ্রামের লোকই বলবে যে ওরা কেমন বা আমরা কেমন। কেন মারলো তাহলে? কেন মারলো? ওই তো শুধুতি আমাকেও মারবার জন্য আমি লোকের ঘরে লুকিয়ে গেছিলাম, আমার শুনেছে যে ও বাদায় গরু চড়াচ্ছে, আমি লোকের ঘরে লুকিয়ে গেছিলাম, যে একজনকে বললাম দেখ গরুগুলো ভাই দেখবি আমি আসতে এসে শুনছি এই ব্যাপার, জমি দেখতে গেলে মনীষ কাজ করছে। মানে আপনার সাথে পুরনো শত্রুতা ছিল? পুরনো শত্রুতা তো বরাবরই আছে। কে হয় যে মেরেছে?
আমার নিজের দাদা। পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনের আমবেলা অনুষ্ঠিত হলো পুরুলিয়া রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। জেলার বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন প্রজাতির আমের স্টল করা হয় এখানে। দুই দিনের এই আমমেলায় পুরুলিয়ার উৎপাদিত আম কিনতে বহু মানুষের সমাগম হয়। জেলার উৎপাদিত আমের যথেষ্ট চাহিদা রয়েছে জেলার মানুষের কাছে, সেটাই প্রমাণ হয় এই আম মেলার মাধ্যমে। আমাদের যেটা আম মেলা হচ্ছে, পুরুলিয়ার মানুষ এখন প্রায় আমের দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছে, মালদাকেও প্রায় সবা পর্যায়ে এসে গেছে আর কি। কিন্তু সমস্যাটা যেটা, যে এই যে মার্কেট, যেটা মার্কেটিং করা, মালদার আম সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, সঙ্গে সঙ্গে মালদার আম, ল্যাংড়া আম ইত্যাদি ইত্যাদি। আর আমাদের এখানে যেগুলো আলফানসই বলুন বা আম্রপালি বলুন বা হিমসাগর বলুন, এই জিনিসটার বাজারটা এখনও পর্যন্ত ঠিকমতো আমরা ঘোরাতে পারি নাই। এই বাজার এই আম মেলার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমটা কম দরে হোক খাইয়ে দিয়ে বাজার থেকে নিজের হাতে নিয়ে আসার জন্যেই আম মেলাটা করা হয়েছে। এখানে আম আছে, সিপি আছে, আম্রপালি আছে, মল্লিকা আছে, হিমসাগর আছে। চাষিদের উৎসাহ বাড়ানোর জন্য তো এই আম মেলার আমাদের কর্মসূচি। আগের চাইতে উৎপাদন কেমন হচ্ছে? উৎপাদন খুব সুন্দর, দিন দিন আমাদের বেড়ে চলেছে। 2016 সেটাতে আমাদের মাননীয় মন্ত্রী বললেন, 2016 কত উৎপন্ন হয়েছে, 17 কত হয়েছে, আবার এই 18 তার দ্বিগুণ হারে হয়েছে। এবং চাষিদের যে একটা উৎসাহ, আজকে আমরা বিভিন্ন রকম ফলের চাষ তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। এই যে আমার কাশীপুরের এক চাষি বললেন, আজকে আমার ওই আম চাষ করেই তার স্কুলের খরচ, সংসার চালানো সব কিছুই তিনি চালাচ্ছেন। এরকম যদি আরও আমরা সংখ্যায় বাড়াতে পারি চাষিদের সংখ্যাটা, এতে আমরা চেষ্টা করছি। এবং এর সাথে এসএইচজি গ্রুপদের মহিলাদের আমরা এই জায়গায় আনার চেষ্টা করছি। নিজেদের দাবি দেওয়া এবং সমস্ত টোটো রেজিস্ট্রেশনের দাবিতে আজ মেদিনীপুরে জেলা শাসকের অফিসের সামনে অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি নেয় আইএনটিটিইউসি অনুমোদিত মেদিনীপুর টোটো ইউনিয়ন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে অটো ইউনিয়নের দাবি মতো মেদিনীপুর শহরে 3 রাস্তা, বাস স্টেশন এবং গান্ধী স্টপ থেকে এলআইসি হয়ে কেরানি চক পর্যন্ত 3টি রাস্তাতে চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং মেদিনীপুর শহরে তাদের রেজিস্ট্রেশন করানোর দাবিতে আজ প্রায় 3,000 টোটো চালক মিছিল করে এবং জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয়। তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানানো হয়েছে। তাদের যেটা মেন দাবি, আজকে আমাদের টোটো ইউনিয়নের পক্ষ থেকে যে সমস্ত রুল বন্ধ করা হয়েছে এর ক্ষেত্রে সেগুলো খুলে দিতে হবে, এবং জনগণ আমাদের সঙ্গে আছে তার স্বাক্ষর আমরা নিয়ে এসেছি এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা স্বাক্ষর করেছি। এবং জনগণ আমাদের সাথে, জনগণ বলছে আমরা টোটো ছাড়া অটো চলে যায় না, যদি প্রশাসন চায় ভোটের ব্যবস্থা করতে পারে। জনগণ অটো চায় না টোটো চায়, জনগণ আশা করি। ওনারা বলছেন হাইকোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার থেকে মানুষের পেটের চিন্তা, মানুষ কী চায়? জনগণকে নিয়েই সরকার এবং জনগণের উপরে মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রীও নেন, কোনো কোটো নয়। জনগণ যেটা চায়, কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ এবং সেটা জনগণের কথাই চলে। আজ মেদিনীপুরের জনগণ, আমরা মেদিনীপুরের মধ্যেই বেশি সহিচা করেছি বা স্বাক্ষর অভিযানটা যেটা করবে না মেদিনীপুরের মধ্যেই, মেদিনীপুরের জনগণ চাইছে যে টোটো চলুক, তারা টোটো পরিষেবায় সন্তুষ্ট এবং তারা চান যে ভবিষ্যতেও টোটো পরিষেবাটা চালু থাকে। আর যে বন্ধ, অনেকেই হয়তো আমাদের সঙ্গে আন্দোলন আনতে চেয়েছিলেন, কিন্তু আমরা এই মুহূর্তে বললাম এই আন্দোলনটা প্রথম আমাদের নিজেদের, আমাদের নিজেদেরকে প্রশাসনকে জানাতে দিন, পরবর্তীকালে যদি প্রশাসন আমাদের কথা না শুনেন তখন অবশ্যই এই আন্দোলনটা আস্তে আস্তে গণ আন্দোলনে কিন্তু পরিণত হবে। একটি ঘড়িয়াল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের জারা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জারা স্কুল মাঠে একটি 4 মেয়ে বড় প্রাণী দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জাল দিয়ে প্রাণীটিকে ঘিরে রাখে এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরের দাসপুর বিট অফিসে। দাসপুর বন দপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা যায়, জারা গ্রাম থেকে উদ্ধার হয়েছে 6 ফুট লম্বা একটি ঘড়িয়াল। তথ্য সূত্রের খবর, অফিসে নিয়ে যাওয়ার আগে পরিচর্যা করার সময় হাত ফসকে পালিয়ে যায় ঘড়িয়ালটি। তার খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের আধিকারিকেরা।
বাতিলের জন্য মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত বিএড কলেজের ছাত্রছাত্রীরা আজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, গত 27 ও 28 জুন সমস্ত বিএড কলেজের ফোর্থ সেমিস্টারের দুটি পরীক্ষা অনির্বাচ্য কারণবশত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে দেয়। আগামী 6 জুলাই ওই দুটি পরীক্ষা ফের নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয়েছে। কেন পরীক্ষা বাতিল করা হলো সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। সূত্র বলছে, প্রশ্নপত্র ফাঁস হওয়াতেই এই ঘটনা ঘটেছে। কারণ যাই হোক না কেন, নতুন করে আর কোনো পরীক্ষা দেবেন না বলে জানান ছাত্রছাত্রীরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় 39টি সরকারি ও বেসরকারি বিএড কলেজে অধিকাংশ ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আজ বিক্ষোভ দেখায়। কয়েক ঘন্টা ধরে সেই বিক্ষোভ চলে। বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি এবং বেসরকারি যে কলেজগুলো আছে, আমরা ছাত্রছাত্রীরা গত 25 জুন, 27 জুন এবং 28 জুন পরীক্ষা দিয়েছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে সেখানে গতকাল ঘোষণা করেছে যে 27 তারিখের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা পরিবর্তিত হচ্ছে। কেন না, তারা কারণ দেখাচ্ছে যে অনিবার্য কারণবশত পরীক্ষা নিয়ামক এবং সহপরীক্ষা নিয়ামক তারা ঘোষণা করছে যে অনিবার্য কারণবশত। আমরা বিভিন্ন কলেজ থেকে প্রতিনিধি এসেছি, আমরা তাদের কাছে তদারক করব যে অনিবার্য কারণটা কী, কারণ জানতে চাইব। এবং অলরেডি আমাদের ছাত্রছাত্রী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে এসছে, তারা এই কোর্সটা সমাপ্ত করে অন্য কোর্সে পড়তে শুরু করে দিয়েছে। যারা কর্মরত শিক্ষক আছে তাদের হিসাবে প্রশাসনের নিয়ম অনুযায়ী আজকে 2 জুলাই আজ থেকে তারা কর্মরত হয়ে স্কুলে জয়েন করে দিয়েছে। তারা কোন স্বার্থে বা কোন দুঃখে তারা সিএল বা এমএল নিয়ে এসে পুনরায় পরীক্ষা দেবে, এবং আমরা একবার পরীক্ষা দিয়েছি, কেন সেই বিষয়টা নিয়ে অনিবার্য কারণটা আমরা জানতে চাইব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, এবং সেই কারণের বিরুদ্ধে কারণটা আগে জানব। যদি কারণ আমরা যদি সে জানাই তাহলে আমরা বিক্ষোভ বা অনশন অবস্থানের পক্ষে আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে জেনে নেব দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ এবং আগামী 24 ঘন্টায় থাকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 76%, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম নিবেদন করছে অধিকারী মোটরস, রত্তলা মোড়, পুরুলিয়া। জেলা রক্ত সংকটের মুখে এগিয়ে এলো পুলিশ প্রশাসন। বাঁকুড়ার অন্তায় জমি নিয়ে বিবাদের জেরে খুন হয় এক বৃদ্ধ। পুরুলিয়ার রবীন্দ্র ভবনে শুরু হলো 2 দিন ব্যাপী আম মেলা। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন, সাত দিন, সারাদিন। নমস্কার। দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন।